নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা আর্টিকেরিয়া নিয়ে আলোচনা করব। প্রচুর মানুষ আর্টিকেরিয়াতে কষ্ট পান, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। আপনি কিন্তু শেয়ার করলে প্রচুর মানুষ যারা জানেন না এই নলেজ সেশন থেকে অনেক জিনিস জানতে পারবেন, বাকিবহাল হবেন, এবং যাদের প্রয়োজন আছে তারা কিন্তু উপকৃত হতে পারবেন। আর পূর্ণ বন্ধু যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করছেন ওনাদের অশেষ ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের অশেষ অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। আর্টিকেরিয়া, এই গায়ে দাগলা দাগলা হয়ে যাওয়া, চুলকানি হওয়া, হঠাৎ করে নর্মালি আছি হঠাৎ করে গায়ে চুলকানি চালু হয়ে গেল। কিছু কিছু মানুষের আবার এই চুলকানি থেকে আরম্ভ চুলকানি থেকে আরম্ভ হলো, হতে হতে ঠোঁট ফুলে গেল, চোখ ফুলে গেল, চোখ চোখের পাতা এত ফুলে গেল যে চোখ খুলতেই অসুবিধা হচ্ছে। এরও আরও সিভিয়ারিটি যখন হয় তখন গলায় সমস্যা হয়, গলায় শ্বাসনালীটা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়, সেটাকে অ্যানাফ্যালাক্সিস বলা হয়। কিন্তু আমরা আজকে আলোচনা করছি আর্টিকেরিয়া নিয়ে। আর্টিকেরিয়া, এই গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি খুব হওয়া, বেশিরভাগ সকাল সন্ধ্যের সময় বেশি হয়। আর যখন চুলকানি হয় তো এত প্রাণ আনচান করে যে স্বাভাবিক জীবনযাপন চালানোটাই দুষ্কর হয়ে যায়। এর থেকে বেরোনোর পথ কি? জেনারেলি ডাক্তারবাবুরা অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি হিস্টামিন দেন। অনেক সময় এটা দেখা যায় যে একটা অ্যান্টি হিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেলেও কিন্তু সলিউশন হচ্ছে না, সে চুলকানি হয়েই যাচ্ছে। তো যে গাইডলাইন্স অনুযায়ী বলা হয় কি, প্রয়োজন পড়লে অ্যান্টি অ্যালার্জিকের ডোজ ফোর ফোল্ড, চারগুণ বেশি অবধি বাড়িয়ে খাওয়া যেতে পারে। ধরুন ফেক্সোফেনাডিন 180 মিলিগ্রাম কেউ খাচ্ছেন, আর খুব তীব্রতা যদি থাকে তাহলে সেটা ডবল করতে পারেন, 720 মিলিগ্রাম অবধিও আপনি খেতে পারেন। আর এই ডোজ বাড়ানোটাই সলিউশন। অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক দিয়েই কিন্তু চলতে থাকে। এবার অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক তার মানে অ্যালার্জি কোথাও না কোথাও আছে বলে অ্যান্টি দিলে ওটা মিলিয়ে যাচ্ছে, নর্মালাইজ হচ্ছে ফর দ্য টাইমিং। কিছু কিছু মানুষের একটা ওষুধেই কিন্তু ওই 24 ঘন্টা কি 48 ঘন্টা ওনারা ভালো থাকে। কিছু কিছু মানুষ একটা ওষুধ খেলে 7 দিন ভালো থাকে, 7 দিন পরে আবার হয়। কিন্তু যেরকম যেরকম সময় পেরোয় সেরকম সেরকম এই ইন্টেন্সিটিটা আরও বাড়তে থাকে। যার আগে একটা বড়ি খেলে 7 দিন কি 3 দিন ভালো থাকতো, সে তার এখন রোজ খেতে হচ্ছে। তারপরে এরকমও হয় যে ওই রোজ খেতে খেতে এখন আর ওই ওষুধই কাজ করছে না। কিন্তু এটা নিয়ে তো জীবন চলতে পারে না, কারণ অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটগুলো খেলে আবার তার অন্য দিকও আছে। ওর অন্য দিক আবার একটা সাইড এফেক্ট যেটা ওই ড্রাউজিনেস ভাব এনে দেয়, ঘুমো ঘুমো ভাব এনে দেয়। আমার কোয়ালিটি অফ লাইফ, আমার স্মুথনেস, আমার যে স্পিড সেই স্পিডটাই ব্রেকার লেগে যায়। সবসময় একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকে, এটা দিয়ে জীবন চলতে পারে না। অর্থাৎ জীবন চালাতে গেলে এটা খোঁজ করতে হবে। খোঁজ করার জন্যে আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করা, অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সেটা চিহ্নিত করলে কিন্তু আমরা পরবর্তী ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেতে পারি। যেটা ওয়ার্ল্ডে যেটা সেরা ট্রিটমেন্ট অ্যালার্জির জন্য সেটা বলা হয় ইমিউনোথেরাপি, অ্যালার্জিন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ওই ভ্যাকসিন নিলে কিন্তু বডির মধ্যে অ্যালার্জির এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে এই এই সমস্যা থেকে নিজাত পাওয়া যায়। আপনাদের কারো যদি এরকম সমস্যার প্রয়োজন হয় তাহলে আমাদের নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মোলালি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত, আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।